অবশেষে উৎসব বোনাস বাড়ালেন মমতা, ডিএ আন্দোলনের মাঝে ঘোষণা নবান্নের। তো বন্ধুরা, সে নিয়ে আজকের গুরুত্বপূর্ণ আপডেটটি আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি যে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারীরা এবার উৎসব বোনাস হিসাবে কত টাকা বাড়তি পাবেন এবং মোট কত টাকা পাবেন, সমস্ত কিছু আপডেট আপনাদের জানাবো। তার আগে আপনাদের কাছে একটি রিকোয়েস্ট, যদি আপনারা এখনও পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকেন তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখবেন। ভিডিওটি ইনফরমেটিভ মনে হলে অবশ্যই প্রচুর লাইক শেয়ার করতে ভুলবেন না। উৎসব বোনাস বাড়ালেন মমতা, ডিএ আন্দোলনের মাঝে ঘোষণা নবান্নের। রাজ্য সরকারি কর্মচারীদের উৎসব বোনাস বাড়ালো রাজ্য সরকার। সোমবার রাজ্যের মন্ত্রিসভার বৈঠক ছিল, ওই বৈঠকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সিদ্ধান্ত নিয়েছেন যে এবার উৎসব বোনাস অর্থাৎ ফেস্টিভ্যাল বোনাস 4800 টাকা থেকে বাড়িয়ে 5300 টাকা করা হবে। অর্থাৎ উৎসব বোনাস আগের বছরের তুলনায় 10% কিছুটা বেশি বাড়ালো রাজ্য সরকার। গত কয়েক বছর ধরে ধারাবাহিকভাবে উৎসব বোনাস বাড়াচ্ছে রাজ্য সরকার। আগেরবারের তুলনায় এবার 500 টাকা বাড়লো। হিসেব কষলে দেখা যাচ্ছে যে 6 বছরে ধাপে ধাপে 1700 টাকা বেড়েছে। 2017 সালে এই উৎসব ভাতা ছিল 3600 টাকা, পরের বছর বেড়ে হয় 3800 টাকা, 2019 সালে ফের বেড়ে হয় 4000 টাকা, এবং 2020-21 সালে কোভিডের মধ্যেই ভাতা বাড়িয়েছিল রাজ্য সরকার। রমজান মাস চলছে, সামনেই মাসে ঈদ, তার আগে এই ঘোষণা করলো রাজ্য সরকার। অন্যদিকে মহার্ঘ ভাতা নিয়ে আন্দোলন চালাচ্ছেন সরকারি কর্মচারীদের 42টি সংগঠনের যৌথ মঞ্চ। অনশন তুল্য অবস্থান চালিয়ে যাওয়ার ব্যাপারে অনড় তারা। ডিএর ব্যাপারে সরকারের স্পষ্ট বলেছেন আর সম্ভব নয়, কারণ আর্থিক সংগতি নেই। কেন্দ্রীয় সরকার টাকা আটকে রেখেছে বলে দাবি নবান্নের, কিন্তু তার মধ্যে উৎসব বোনাস কিছুটা হলো বাড়ালো নবান্ন। তো বন্ধুরা, এই ছিল এই মুহূর্তে রাজ্য সরকারি কর্মচারীদের উৎসব বোনাস বৃদ্ধি নিয়ে গুরুত্বপূর্ণ আপডেট, যেটি আমি আপনাদের সাথে শেয়ার করলাম।